সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এনজে মিউজিক বেঙ্গলি হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষা ক্লাস। আজকে বন্ধুরা এটি হচ্ছে রাগ শিক্ষার ক্লাস। আজকে এই রাগ শিক্ষার ক্লাসে আজকে যে রাগটি শিখবো সেটি হচ্ছে ভূপালি রাগ। হ্যাঁ, আমরা পূর্বে আরও একটি থার্ড শিখেছি, বিলাবল রাগ শিখেছি, থার্ডও শিখেছি বরং। তো আজকে যে রাগটি শিখবো সেটি হচ্ছে ভূপালি রাগ। তো যারা দেখেননি আমাদের অন্যান্য রাগগুলো তারা অবশ্যই প্লে লিস্ট চেক করতে পারেন, সেখানে রাগের একটা আলাদা সেকশন রয়েছে, সেখানে সব রাগগুলো পরপর করে আনা হচ্ছে। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ক্লাসগুলো, আর বিস্তারিতভাবে শেখাবো, একটু সময় লাগতে পারে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো শেখার বা দেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই ক্লাসটি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়ালের আপডেট আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই রাগটি শেখার বা দেখার আগে আমরা জেনে নেব এটি শেখার জন্য আমরা কোন স্কেল ব্যবহার করবো। আজ যে স্কেলটি ব্যবহার করবো সেটি হলো এশার অথবা বি ফ্ল্যাট স্কেল। আমি সবসময় বিগিনার্সদের জন্য বলি এই স্কেলটা একটা ফেভারেবল স্কেল, তো এই স্কেলেই পুরো সব থার্ডগুলো দেখিয়েছি, রাগগুলো আপনাদের এই স্কেলে দেখাবো। তো চলুন দেখে নিই, রয়েছে এরকম স্কেলে এই স্কেলে সা গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটি হলো সা রে গা মা পা ধা নি সা এশার অথবা বি ফ্ল্যাট স্কেলে। এই যে নোটগুলো দেখালাম সবগুলো শুদ্ধ স্বর। আচ্ছা, এরপরে আসবো আমরা রাগ পরিচিতিতে। রাগের নাম হচ্ছে ভূপালি রাগ, এটি হচ্ছে থার্ড কল্যাণ থার্ডের অন্তর্গত। মানি বর্জিত অর্থাৎ মানির কোনো ব্যবহারই নেই টোটালি এই রাগে। অন্য সব স্বর আমরা শুদ্ধ ব্যবহার করব। বাদী স্বর হচ্ছে গা সমবাদী ধা, জাতি হচ্ছে ঔড়ব ঔড়ব, সময় হচ্ছে সন্ধ্যাকাল, আর ন্যাসস্বর হচ্ছে সা গা পা ধা। ওকে, তো আমরা একটু আরোহ অবরোহ এবং পকাটা একটু শুনে নেব কেমন রয়েছে। তো মানি বর্জিত জানেন রয়েছে এরকম, অর্থাৎ ব্যবহারই নেই টোটালি, রয়েছে এরকম আরোহ এবং অবরোহটা। সারে গা পা ধা সা সা ধা পা গা রে সা, পকড় করবো ধা সা রে পা গা গা রে সা। তো আরোহ অবরোহ এবং পকড় করলাম, এটাকেই আপনারা আবার আকারে করবেন, রাইট, এবং খুব স্লোলি করতে হবে এটা কিন্তু। দেখতে পাচ্ছেন কিছু জায়গায় কমা আছে, যারা আমার পূর্ববর্তী ক্লাসটি দেখেনি অর্থাৎ বিলাবল রাগের উপর যে ক্লাসটি রয়েছে সেখানে ইন ডিটেলসে আলোচনা করেছি, কারণ এগুলো একটা সিরিজ নিয়ে আমি আসছি। তো প্রথম সিরিজটা যদি না দেখেন, প্রথম ভিডিওটা যদি না দেখেন বিলাবল রাগের উপরে অবশ্যই দেখে নেবেন, এখানে ডিটেলস আলোচনা করেছি। তো এখানে যেখানে কমা আছে সেখানে খানিকক্ষণের জন্য থেমে যাব, আর আরোহ অবরোহ এবং পকড় এটাকে খুব স্লোলি করব কিন্তু, এবং সেই সঙ্গে এটাকে আবার আকারেও করবো যেমনটা শুনলেন। তো এই ছিল আমাদের রাগ পরিচিতি আর আরোহ অবরোহ। তো চলুন আমরা একটু এটাকে এই বন্দিশ, আমরা বন্দিশের উপরে আজকে ভূপালি রাগটি শিখব। এটি রয়েছে ত্রিতালের উপরে, আমরা বন্দিশ স্থায়ী এবং অন্তরা রয়েছে। তো আমরা একটু তালে তালে শুনে নেব কেমন অ্যাকচুয়ালি বন্দিশটা গাইতে হবে, তো এটাকে একটু ভালো করে ফলো করবেন, অ্যাকচুয়ালি এইভাবেই কিন্তু গাইতে হবে, রাইট। তো চলুন একটু তালে তালে শুনে নেই বন্দিশটা। মোরি জব সে
तुमा संग जब से तुमा संग जब से तुमा संग लागले। আসুন আমরা এই রাগটাকে একটু ডিটেলসে শেখার চেষ্টা করি। ভূপালী রাগ, ভূপালী রাগের বন্দিশটা শুনলেন তো, আমি যেভাবে করলাম সেটা হচ্ছে একটু বলে রাখি, না বললে নয় অবশ্যই, ডেফিনেটলি যে ত্রিতালের সঙ্গে কিন্তু আমি প্লে করলাম। আর এখানে যেটা করেছি আমি সেটা হচ্ছে এক একটা বক্সে, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন স্থায়ীতে যদি বা অন্তরাতে, তাহলে এক একটা বক্সের মধ্যে কিন্তু চার মাত্রা করে রয়েছে। আর ষোলো মাত্রার তাল এটি, এই বন্দিশটা ষোলো মাত্রার উপর দাঁড়িয়ে আছে। তো স্থায়ীতে ষোলো ষোলো বত্রিশ মাত্রা হবে, এক একটাই কিন্তু বত্রিশ মাত্রা করে রয়েছে। তো আমরা একটু দেখে নেবো চলুন। আর স্থায়ীর কথাটা রয়েছে এরকম, জব সে তুমা সঙ্গ লাগলি, সেকেন্ড লাইন পিতা না বেলি প্যারে বলমা মই, ওকে। তারপরে অন্তরার দিকে যদি যাই, অন্তরা তো আমরা আগে স্থায়ীটা আগে শিখবো, একটু দেখে নিই কিভাবে রয়েছে, স্থায়ীটা আলাদাভাবে একটু শুনে নিই, রয়েছে এরকম। जब से तुम संग लागली पीतन बेली प्यारे वलमा मोरी, একটু কঠিন লাগতে পারে, এটা বন্দিশ সহকারে আপনাদের দেখাচ্ছি, পরপর রাগগুলো আমি বন্দিশ সহকারে দেখাবো। তো চলুন আমরা একটু ডিটেলসে শেখার চেষ্টা করি, এবং অন্তরাতে কীভাবে গেলাম সেটাও আমি পরপর আলোচনা করছি, আগে স্থায়ীটা একটু আমরা শিখে নিই। তো স্থায়ীটার কথা রয়েছে এরকম, জব সে তুমা সঙ্গ লাগলে পিতন বেলি প্যারে বলমা মরি, তো রয়েছে এরকম। প্রথম যদি আমরা একটু খেয়াল করি, আমরা আমাদের কিন্তু এটা খালি থেকে শুরু হয়েছে, রয়েছে এরকম। জব সে পরে চার মাত্রা যাব, তো প্রথম কিন্তু একটা তাল শুরু হচ্ছে কিন্তু এই গা থেকে, জব সে, ওকে। এই চার মাত্রা গেল, এরপর আবার চার মাত্রা যাচ্ছি, জব সে, পরে চার মাত্রা কিরকম, তুমা সঙ্গ তুমা সারে তুমা সঙ্গ সঙ্গ, উদারা ধায় কিন্তু এলাম আমরা, উদারা সব থেকে ধায় এটা সঙ্গ, কেমন? তাহলে প্রথম আট মাত্রা কেমন, প্রথম লাইনটা ডান দিকের দিকে দেখবেন কেমন রয়েছে, আর রয়েছে জব সে তুমা সঙ্গ, ওকে। আট মাত্রা কমপ্লিট হলো, তারপরের লাইন যাচ্ছি, সেটা হচ্ছে সোম থেকে শুরু হয়েছে কিন্তু, লাগালি, তো লাগা এইটা রয়েছে চার মাথা শুধু, লাগা সা রে সা আ আ রে, লাগা গা লাগা, ওকে, সা রে লাগা। পরের চার মাথা যাব, লি লি ই ই ই, ওকে, লি, ওকে। এই লি ই ই এইখানে কিন্তু আমাদের এই আর চার মাত্রা শেষ হলো, অর্থাৎ টোটাল এই ষোলো মাত্রা কমপ্লিট হলো এইখানে এসে, এই দ্বিতীয় তালে এসে, হ্যাঁ দ্বিতীয় তালিতে এসে। দুই লেখা আছে দেখবেন উপরের দিকে লাল, তো সেটা হচ্ছে দ্বিতীয় তালি, ওকে। তো আমি আবার পুরো এই তালটা, অর্থাৎ ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন উপরের দিকে, এবং এইখানে এই আর যে আট মাত্রা সেটা টোটাল ষোলো মাত্রা আমি বাজিয়ে শোনাচ্ছি, রয়েছে এরকম। জব সে তুমা সঙ্গ লাগলি, ওকে, আবার দেখাই, জব সে তুমা সঙ্গ লাগলি, ওকে। এই আট মাত্রা শেষ হলো, অর্থাৎ ষোলো মাত্রা টোটাল, ষোলো মাত্রা এই একটা তাল কমপ্লিট হলো। এরপরে আবার কিন্তু আবার খালি থেকে কিন্তু আবার একটা
তাল নতুন তাল শুরু হচ্ছে, অর্থাৎ গা থেকে কিন্তু আবার একটা তাল শুরু হচ্ছে। রয়েছে এরকম প্রি প্রি তা পি গা পা পি তা না বেলি গা পা 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 গা ধা পা পি পি তা না বেলি। রয়েছে এরকম পি পি গা পা পি তনা তনা, পুরোটা পায়ের উপর রয়েছে, পি তা পি তনা বেলি বেলি গাধা পা বেলি বে এ, যেখানে এস এস রয়েছে সেইটা হচ্ছে কিন্তু বা জিরো দিয়েও আমি প্রকাশ করতে পারি এটা, এটা বে বে এ বেলি বেলি বেলি। ওকে কেমন তাহলে, প্রীতন বেলি বেলি। ওকে তারপরে অংশটা যাব, আবার কিন্তু নিচের লাইন যাচ্ছি, প্যারে বলমা প্যারে গা পা ধসা প্যারে বলমা বলমা প্যারে গা, প্যারেটা হচ্ছে গা পা, প্যারে বলমা ধসা প্যারে বলমা। ওকে প্যারে বলমা এখানে শেষ হলো। এবার এখানে একটু জোর জোর নোট রয়েছে, সেটা হচ্ছে মোরি পাধা সাসা পাধা পাধা সাসা ধা পা গা রে পাধা সাসা ধা পা গা রে মো মো রি। এই মরিটাকে একটু আলাদাভাবে করা হয়েছে, মো জোর জোর রয়েছে, মো রি মো, অর্থাৎ জোর নোট, বুঝতেই পারছেন দুটো নিয়ে একটা নোট, পাধা পাধা এরকম হবে, পাধা মো মো ও মো মো ও রি, রিটা ধাপা গা রে, হ্যাঁ ধাপা রি 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 গা রে। তাহলে কেমন, মো মো রি মো রি পাধা সা সা ধা পা গা রে, একটু দ্রুত গাইতে হবে, মো রি মো রি এরকম গাইতে হবে। কিন্তু তো এখানে শেষ হলো আমাদের স্থায়ী পাঠটা, আমি স্থায়ী পাঠটা আবার পুরোটা আপনাদের একটু গিয়ে শোনাই। রয়েছে এরকম জব সে তুমা সঙ্গ লাগলি প্রীতন বেলি প্যারে বলমা মোরি। ওকে শেষ হলো আমাদের কিন্তু এই স্থায়ী পাঠটা। এখানে আমরা একটু বলে রাখবো, সেটা হচ্ছে আমরা এবার কিন্তু তো আমরা যাবো হচ্ছে অন্তরাতে, তো অন্তরাতে যেতে গেলে আমাদের এইখানে যে লাইনগুলো দেখছেন, অর্থাৎ জব সে তুমা সঙ্গ তুমা সঙ্গ, এই যে তুমা সঙ্গ অর্থাৎ আট মাত্রা গিয়ে নিয়ে তবেই আমরা প্রবেশ করব অন্তরাতে, তাছাড়া কিন্তু আমরা অন্তরাতে ঢুকতে পারবো না, আমাদের একটু সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য আমরা কী করবো, স্থায়ীর যে এই যে লাইনটা, প্রথম যে লাইন জব সে তুমা সঙ্গ, এইটুকানি অর্থাৎ আট মাত্রা গিয়ে নিয়ে এটা গা হয়ে গেল, অর্থাৎ এই স্থায়ীটা একবার গিয়ে নিলাম, গাওয়ার পরে আবার এই ফার্স্ট লাইনে এই জব সে তুমা সঙ্গ এইটুখানি গিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা অন্তরাতে ঢুকে যাবো। তো চলুন একটু অন্তরাটা আলাদাভাবে একটু দেখে নিই। তো যেটা বলছিলাম সেটাই আমি একটু করে শোনাচ্ছি, জাস্ট আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। রয়েছে এরকম জব সে তুমা সঙ্গ জো না না দেখো তো হে কল না পড়ত মোহে চর্চা করে সব সে লরিয়া। আবার সঙ্গে সঙ্গে যখন শেষ হলো সঙ্গে সঙ্গে কিন্তু আবার স্থায়ী ঢুকবে। জব সে তুমা সঙ্গ লাগলি, তো
আমরা চলুন একটু দেখে নিই কেমন রয়েছে। তাহলে আমি যেটা বললাম যে স্থায়ীর আমরা কিন্তু জব সে তুমার সঙ্গ এইটুখানি গিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জব সঙ্গটা আমাদের উদাহরণ সব থেকে ধাতে শেষ হবে, সঙ্গে সঙ্গে কেন্দ্রে ধরে নেবো জাম্পিং করে, যেহেতু তাল কেটে যাবে। না হলে যদি আমরা একটু সামান্য যদি দাঁড়িয়ে পড়ি, কারণ এটিও কিন্তু আবার সোম থেকে শুরু হয়েছে, আমাদের শেষ হয়েছে কিন্তু এখানে ধাতে, সঙ্গে সঙ্গে সোম থেকে আবার কিন্তু অন্তরাটা শুরু হয়েছে। রয়েছে এরকম জো জো নয়না, এখানে জো নয়না না দেখো তো হে কল না পড়ত মোহে চর্চা করে সবসে লড়িয়া। ওকে, অন্তরাটা এরকম রয়েছে জো নয়না না, জো নয়না না না দেখো তো হে কল না পড়ত মোহে চর্চা করে সবসে লড়িয়া। তো চলুন দেখে নিই রয়েছে এরকম জো নয়না কেমন রয়েছে জো জো গা জো নয়া, নয়নর নয় আ নয়া অবধি কিন্তু এই গায়ের উপরে জো নয়া জো নয়া না, নয়নের নটা কিন্তু পাতে গিয়ে পড়লো জো নয়া না। আবার এখানে না না নটাকে না বলতে হবে না না না, তাহলে আমরা না কিন্তু দুবার বলছি এখানে সাধা না, খেয়াল করুন জো নয়া না না। আবার দেখাই জো নয়া না 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 সা সাধা না না, নাটা হচ্ছে সাইর উপরে আর আটা পড়বে গিয়ে দা জো নয়া না না না। ওকে, তার অংশটা তো তারপরে অংশটা রয়েছে এরকম দে দে এ খ দে এ খ ও দে সায়ের উপর থাকছে দে দে এ খো এ দেখো তো হে, পরের অংশটা তো হে তো তো ধারে তো হে এ তো হে এ তো ধা থেকে রে যাচ্ছে তার সব থেকে রে তো হে ধারে তো ও হে এ তো হে তো হে। ওকে, তারপরে অংশটা যাচ্ছি কল না পড়ত কল না পড়ত কল না সা রে গা, তার সব থেকে সা রে গা কল না সা রে গা কল না প ড ত মোহে, কেমন কল না পড়ত মোহে পাধা মোহে, পরে অংশটা চর চর চা আ চর চা চর চা আ চর চা আ করে করে পাগা করে এ করে করে পাগারে করে সব সব গাপা সব। এবার যে অংশটা রয়েছে এইখানে যে অংশটা আপনাদের দেখাবো সেটি রয়েছে এখানে সবটা দেখলেন গাপা সব সে, এই যে একটু কিন্তু জোর নোট রয়েছে যেমনটা আপনারা কিন্তু স্থায়ীতে শিখেছিলেন, এখানে কিন্তু সেরকম একটা রয়েছে যেরকম সা সা ধা সা সা পা ধা সা সা, সেটাকে শুধুমাত্র একটু ভাঙতে হবে এখানে সে 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 সে
সা ধা সাধা একসঙ্গে জোড় নোট রয়েছে সাধা সে এ সাধা সা সা পাধা সা সা বুঝতেই পারছেন সাধা সা সা পাধা সা সা সে এ ওকে লরিয়া লরিয়া ধা পা গা রে লরি আ লরিয়া লরিয়া লরি আ আ আমি পুরো অন্তরটা আবার একটু আপনাদের গেয়ে শোনাবো দেখিয়ে দেবো একটু ধীরে ধীরে একটু বলে রাখি সেটা হচ্ছে এখানেও কিন্তু আবার এই প্রথম এই যেখান থেকে আমরা ঢুকলাম অর্থাৎ জো নেয় না জো থেকে কিন্তু আবার একটা তাল কম শুরু হচ্ছে এখানে তাল শুরু হয়ে আবার কিন্তু শেষ হবে কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে ওখানে আমরা কিন্তু আট মাত্রা পেয়েছিলাম আর এখানে একটা আট মাত্রা নিয়ে কিন্তু একটা তাল কমপ্লিট হবে ওখানে চার আট মাত্রা ছিল আর এখানেও ঠিক একই রকম প্রথম যে আট মাত্রা রয়েছে এখানে একটা তাল কমপ্লিট হবে আমরা স্থায়ী চারটে আট মাত্রা নিয়েছিলাম এবং এই অন্তরার যে প্রথম লাইনের প্রথম যে আট মাত্রা রয়েছে সেই আট মাত্রা নিয়ে টোটাল ষোলো মাত্রা কমপ্লিট হচ্ছে তাহলে একটা তাল কমপ্লিট হচ্ছে তাহলে কিন্তু ন নম্বর মাত্রা থেকে এই অন্তরার ন নম্বর মাত্রা থেকে আবার একটা তাল শুরু হচ্ছে তো এখান থেকে শুরু হলে আবার দেখবেন একটুখানি আপনারা সা থেকে তার সপ্তাহে সা থেকে শুরু হচ্ছে ন নম্বর মাত্রা হচ্ছে তার সপ্তাহে সা ওখান থেকে শুরু হয়ে আবার কিন্তু শেষ হচ্ছে ধাতে গিয়ে অর্থাৎ মোহে মোহেতে গিয়ে আবার ষোলো মাত্রা কমপ্লিট হচ্ছে আবার তার ঠিক পরেই চর্চা থেকে চর্চা চ থেকে আবার কিন্তু একটা তাল শুরু হচ্ছে আবার শেষ হচ্ছে গিয়ে শেষ লাইনের লরি আতে গিয়ে শেষ হচ্ছে এই হচ্ছে কিন্তু এখানেও আবার কিন্তু দুটো তাল কমপ্লিট হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো আমি পুরোটা একটু আবার একটু অন্তরাটা শুনিয়ে দিই রয়েছে এরকম जब से तुमा संगो जो नयना ना ना देखो तो है कल न पड़तो मोहे चर्चा करे सब से लरिया अब देखाई যোগ এক আঙুল দিয়ে যোগ না না দেখো তো হে কল না পড়ত মোহে চর্চা করে সব সে লরিয়া যখন এখানে শেষ হলো সঙ্গে সঙ্গে আবার কিন্তু আমরা ধরে নেব জব সে তোমা সঙ্গ লাগলি প্রীত না বেলে প্যারে বলে মা মোরি জব সে তোমা সঙ্গ জব সে তোমা সঙ্গ জব সে তোমা সঙ্গ লাগলি এভাবে তেয়াই নিয়ে শেষ করব তো তেয়াইটা কিভাবে করব সেটা হচ্ছে আমরা স্থায়ীর যে ষোলো মাত্রার একটা তাল প্রথম থেকে তো আমরা কি করবো আট মাত্রাকে দুবার গেয়ে নেব গেয়ে নিয়ে তিনবার এবার কি করব তিনবার গিয়ে নেবো আমরা আট মাত্রা প্রথম যে আট মাত্রা রয়েছে স্থায়ী অর্থাৎ জব সে তোমার সঙ্গ যেভাবে তেহাইটা করলাম আপনারা তালের সঙ্গেও বুঝতে খেয়াল করলেই বুঝতে পারবেন যে তেহাইটা কীভাবে নিতে হয় তো সেটা যদি খেয়াল করেন অথবা আমি এক্ষুনি করলাম সেটা হচ্ছে জব সে তোমার সঙ্গ এটাকে তিনবার গাইলাম এবং আর যে বাকি আট মাত্রা সেটা আমি তাল ছাড়া গাইলাম অর্থাৎ খুব স্লোলি গাইলাম গিয়ে নিয়ে সেখানেই শেষ অর্থাৎ লাগেলি সেখানেই যেভাবে শেষ করলাম এক্ষুনি সেভাবে কিন্তু শেষ করতে হবে তো এই ছিল আমাদের স্থায়ী এবং অন্তরা তো এরপরে আমরা একটু যাবো স্থায়ী তান সারগাম এবং অন্তরার তান সারগাম এক্ষেত্রে বলে রাখবো এটা হচ্ছে আট মাত্রার সারগাম আমি দেখাবো দুটো হচ্ছে আট মাত্রার সারগাম দেখাবো তো এই আট মাত্রার সারগামের ক্ষেত্রে আট মাত্রা গান আর আট মাত্রার সারগাম থাকবে গান বলতে হচ্ছে যে বন্দিশটা আমরা করলাম বন্দিশের স্থায়ীর যে পাঠটা করলাম সেখানে স্থায়ীতে আমরা যেমন করেছিলাম জব সে তোমার সঙ্গ এইটুখানি গিয়ে অর্থাৎ আট মাত্রা গিয়ে নিয়ে আর বাকি আট মাত্রা আমরা সারগাম করবো তো কেন করবো কারণ হচ্ছে এটা ষোলো মাত্রা ত্রিতাল হচ্ছে ষোলো মাত্রা সেই জন্য কিন্তু আমরা এই তান সারগামগুলো করবো আট মাত্রা গান এবং আট মাত্রা সারগাম করবো রাইট তো আমি একটু তালে তালে আপনাদের দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি কীভাবে হবে এটা তালটা প্লে করে নিই ওকে তো আমি তালটা ধরে নেব এক মাত্রা থেকে সেটা হচ্ছে এরকম রয়েছে
जब से तुम संग सारे गा पाधा सा साधा पागा रे सा सा जब से तुम संग आ जब से तुम संग गा पाधा सारे साधा सा धारे साधा पागा रे सा जब से तुम संग তো এরকম আছে আপনাদের দেখালাম যেমন জাস্ট আমি একটু কমিয়ে নিই ওকে তো তালটা যখন প্লে হবে তালের সঙ্গে আমরা করবো তো এবার আমরা একটু দেখে নিই জাস্ট একটু ধীরে ধীরে শেখার চেষ্টা করি আট মাত্রা সরগম তো এক্ষেত্রে গানটা হবে যে একটুখানি সেটা হচ্ছে এরকম জব সে তুমা সঙ্গ এই অবধি আমরা গান করে নেব অর্থাৎ বন্দিসের এই অংশ এই আট মাত্রা করে নেব জব সে তুমা সঙ্গ তারপরে জোর জোর করে জোর জোর নোট রয়েছে এখানে সেটা রয়েছে এরকম প্রথম সরগমটা হচ্ছে এরকম সা রে সা রে গা পা ধা সা সা ধা পা গা রে সা সা ওকে তো একটু ধীরে ধীরে দেখিয়ে দিই প্রথম সরগমটা রয়েছে এরকম সা রে গা পা ধা সা পা ধা সা সা ধা পা গা রে সা সা কেমন তাহলে সা রে গা পা ধা সা সা ধা পা গা রে সা সা আমি একটু গানের সঙ্গে দেখাই জব সে তুমা সঙ্গ সা রে গা পা ধা সা সা ধা পা গা রে সা সা জব সে তুমা সঙ্গ তো আমরা প্রত্যেকবারই কিন্তু যখনই শেষ হবে সরগমটা আবার সঙ্গে সঙ্গে কিন্তু আবার গানটা ধরে নেব গানটা ধরার পরে আবার দ্বিতীয় সরগম করব তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চাইছি আট মাত্রা গান হবে এবং আট মাত্রা সরগম করব তো সেক্ষেত্রে আমাদের এটা কমপ্লিটলি একটা সার্কেলের মধ্যে ঘুরতে থাকবে কোথাও এন্ডিং নেই অর্থাৎ আমরা আবার কিন্তু সেকেন্ড যে সরগমটা রয়েছে সেটা আমরা ধরবো তো এখানে কিন্তু আট মাত্রা সরগম তো দুটো স্বর নিয়ে কিন্তু এক মাত্রা ওকে তো এবার আমরা সেকেন্ড যে সরগমটা রয়েছে সেটিতে যাচ্ছি রয়েছে এরকম জব সে তুমা সঙ্গ গা পা ধা সা রে সা ধা সা ধা রে সা ধা পা গা রে সা কেমন গা পা ধা সা রে সা ধা সা ধা রে সা ধা পা গা রে সা কেমন গা পা ধা সা রে সা ধা সা ধা রে সা ধা পা গা রে সা যদি গানের সঙ্গে করতে হয় তাহলে কিভাবে করবো জব সে তুমা সঙ্গ গা পা ধা সা রে সা ধা সা ধা রে সা ধা পা গা রে সা জব সে তুমা সঙ্গ লাগলি সারে গা পা ধা সা পা ধা সা সা ধা পা গা রে সা সা আমি জাস্ট এখানে একটু থেমে নিলাম সারে গা পা ধা সা সা ধা পা গা রে সা সা জব সে তুমা সঙ্গ গা পা ধা সা রে সা ধা সা ধা রে সা ধা পা গা রে সা জব সে তুমা সঙ্গ লাগলি অর্থাৎ আবার কিন্তু আমরা স্থায়ীটা পুরোটা গিয়ে নেবো এরপরে যাবো হচ্ছে আমরা আমি এই দুটো সরগম দেখালাম আট মাত্রা এবার আমরা দেখে নেবো বারো মাত্রা সরগম তো বারো মাত্রা যদি সরগম হয় তাহলে চার মাত্রা হবে গান অর্থাৎ স্থায়ীর জব সে এই জাস্ট এইটুখানি জব সে এ এইটুখানি হচ্ছে আমাদের চার মাত্রা তো চার মাত্রা গান করব আর বারো মাত্রা সরগম করব আর প্রত্যেকটা সরগম কিন্তু আমরা আকারে করব সরগম একবার সরগম দিয়ে করব অথবা দুবার সরগম করব একবার আকারে করব এরকমও করা যেতে পারে তো সেটা আপনার মর্জি মতো আপনি করে নেবেন যতবার করবেন তত আপনার ফায়দা হবে তো রয়েছে এরকম যদি করা যায় বারো মাত্রা সরগম জব সে গা গা রে সা পা পা গা রে ধা ধা পা গা সা সা ধা রে রে সা ধা পা গা রে সা জব সে আ পাপা গরে ধাধা পাগা সা সা ধা রে রে সা ধা পাগা রে সা জব সে বুঝতে পারছেন আমি কয়টুকুনি গাইছি জব সে
জাস্ট এইটুকানি গা রে গা রে, জাস্ট এইটুকানি আমি গান গাইছি, তারপরে সাগামে ঢুকছি। জব সে গা গা রে সা পা পা গা রে ধা ধা পা গা সা সা ধা পা রে রে সা ধা পা গা রে সা, কেমন? গা গা রে সা পা পা গা রে ধা ধা পা গা সা সা ধা পা রে রে সা ধা পা গা রে সা, গা গা রে সা পা পা গা রে ধা ধা পা গা সা সা ধা পা রে রে সা ধা পা গা রে সা। জব সে তুমা সঙ্গ লাগলি রে প্রীতন বেলি প্যারে বলমা মোরি, জব সে তুমা, তো এরকম কন্টিনিউ চলতে থাকবে। তো এটাকে আপনারা বারংবার প্র্যাকটিস করুন, জব সে তুমা সঙ্গ, জাস্ট এরকম করে সার্কেলের মতো ঘুরতে থাকবে। এই আমি 12 মাত্রা একটা সারগাম দেখালাম, এবার দেখে নেবো 16 মাত্রা সারগাম। তো 16 মাত্রা সারগামের ক্ষেত্রে কি হবে, যেটা হচ্ছে এখানে একটু বলে রাখবো, সেটা হচ্ছে 16 মাত্রা সারগামের ক্ষেত্রে 16 মাত্রা যদি সারগাম হয় তাহলে 16 মাত্রাই আমাদের গান গাইতে হবে। কারণ হচ্ছে এক তাল কমপ্লিট নিয়ে কথা, তো আমাদের 16 মাত্রা আমরা গান গাইবো এবং 16 মাত্রা সারগাম করবো। তো কীরকম রয়েছে একটু খেয়াল করবেন। জব সে তুমা সঙ্গ লাগলি রে গা পা পা গা রে সা রে গা পা ধা ধা পা গা রে গা পা ধা সা সা ধা গা রে সা রে। জব সে তুমা সঙ্গ লাগলি ওকে, এই কিন্তু আকারে করতে হবে এরকম ভাবে। তো একবার সরগম দিয়ে একবার আকারে করবেন, গান কিন্তু গান থাকবেই। জব সে তুমা সঙ্গ লাগলি, এবার সরগম 16 মাত্রা সরগম করব। সা রে গা পা, সরি আমি একটু ভুল বললাম, গা 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 রে সা, অ্যাকচুয়ালি আমি অন্য সরগমে ঢুকছিলাম, গা গা রে সা, কারণ অনেক সরগম রয়েছে এরকম, কারণ পুরোটা দেখানো সম্ভব নয়। 16 মাত্রায় আমি একটা সরগম আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। গা গা রে সা, কিরকম? গা গা রে সা ধা সা রে গা পা 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 গা রে সা রে গা পা ধা ধা পা গা রে গা পা ধা সা সা ধা পা গা রে সা রে, কেমন তাহলে? গা গা রে সা ধা সা রে, আমি ধীরে ধীরে দেখাই, গা গা রে সা ধা সা রে গা পা পা গা রে সা রে গা পা ধা ধা পা গা রে গা পা ধা সা সা ধা পা গা রে সা রে, কেমন? গা গা রে সা ধা সা রে গা পা পা গা রে সা রে গা পা ধা ধা পা গা রে গা পা সা সা ধা পা গা রে সা রে। জব সে তুমা সঙ্গ লাগলি গা গা রে সা ধা সা রে গা পা পা গা রে সা রে গা পা ধা ধা পা রে গা পা ধা সা সা ধা পা গা রে সা রে। যখনই সারে শেষ হবে সঙ্গে সঙ্গে আবার কিন্তু আমরা ওই যাবে সে তোমার সঙ্গে লাগলি এটা আমরা আবার কন্টিনিউয়াসলি করবো। তো এই ছিল আমাদের 16 মাত্রার সরগম। এরকম আরও সরগম রয়েছে যেগুলো দেখানো সম্ভব না একটা ভিডিওর মধ্যে, তো চেষ্টা করলাম একটা সরগম দেখানোর। একটা সরগমই করুন, যথেষ্ট ভালো করে প্র্যাকটিস করুন, আশা করি গলার কাজ হবে এরকম হবে। এবার আমরা অন্তরার তান সরগম দেখে নেবো, এটা 8 মাত্রা দেখে নেবো, দুটো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো এখানে এক্ষেত্রেও কিন্তু একই রকম 8 মাত্রা কিন্তু আমরা বন্দিসের অন্তরা 8 মাত্রা গেয়ে নেবো, অর্থাৎ রয়েছে এরকম এই না অব্দি না, ওকে এখান থেকে ঢুকে যাবে। সা রে গা রে সা রে সা ধা রে সা ধা সা ধা পা গা পা জো নে না না, সা রে গা রে সা রে সা ধা রে সা ধা সা ধা পা গা পা জো নে না না না, সা
गारे गारे सारे सादा रे साधा साधा पागा पाजो मैं ना 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 ओके ना ना ये धाते के धाते शेष हो गए गान जो ने ना 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 संगे संगे सेकंड डूबे आठ मात्रा सारे गारे सारे साधा रे सा धा सा धा पा गा पा सारे गारे सारे साधा रे साधा सा धा पा गा पा जो ओके सेकंड सर्कल में दिखे जाबो एक ही रकम गान एक ही जगह डूबे जो ने ना 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 गा गा रे सा किरकम गा गा रे सा रे सा धा सा धारे सा धा पा ये जगह एक तो अन्य रकम आ चे ख्याल को ले बुझते बार में अपने रा गा गा रे सा क्या मन गा गा रे सा धा सा धारे सा धा गा पा धा सा एक तो अन्य रकम किंतु खाने ख्याल को ले ख्याल को ले बुझते बार में जो ने ना 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 गा गा रे सा रे सा धा रे सा धा गा पा धा सा क्या करूँ गा गा रे सा धा रे सा धा गा पा धा सा ओके एटा होच्छे किन्तु अंतरार द्वितीय जे अंत सगम आठ मात्रा सेटा जो ने ना 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 गा गा रे सा धा रे सा धा गा पा धा सा जो ने ना 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 गा गा रे सा धा रे सा धा गा पा धा सा संगे संगे शेष हो गेलो आबार किन्तु आमरा कि करबो एबार आमरा किन्तु जखन आमादेर सरगम शेष हो जाच्छे तखन आबार किन्तु आमरा एखान थेके शुरू करबो शुरूटा केमन हबे एकटु जदि एकटु ख्याल करेन ताहले बुझते पारबेन যখনই আমাদের সরগম শেষ হলো সঙ্গে সঙ্গে আমরা এখানে ধরে নেব এটা কমপ্লিট করব অর্থাৎ অন্তরাটা কমপ্লিট করব জো নে না 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 দেখো তো হে কলা না পড়ত মোহে চর্চা করে সব সে লরিয়া জব সে তোমা সঙ্গ নিয়ে শেষ করতে হবে আমাদের আমরা আবার কিন্তু অন্তরাটা শেষ করে আমরা আবার স্থায়ীটা পুরোটা গিয়ে নেবো গিয়ে নিয়ে স্থায়ীটা গাওয়া শেষ হলো এবার আবার কি করবো আমরা তেহাই নিয়ে শেষ করবো তার জন্য আমাদের কি করতে হবে তিনবার আমাদের আট মাত্রা গাইতে হবে অর্থাৎ স্থায়ী যে প্রথম আট মাত্রা রয়েছে সেই আট মাত্রা তিনবার গাইব এবং বাকি যে আট মাত্রা থাকছে সেই আট মাত্রা একটু স্লোলি গাইব একটু খেয়াল করলেই বুঝতে পারবেন जब से तुम संग जब से तुम संग जब से तुम संग लागली এরকম করে শেষ করতে হবে তেহাই নিয়ে তো এই ছিল আমাদের রাগ ভূপালী পুরো বিস্তারিতভাবে বন্দিশ সহকারে আপনাদের দেখালাম আরও ডিটেলসে দেখানো যেত আরও তান সরগম করানো যেত প্রচুর রয়েছে আট মাত্রার সরগম প্রচুর রয়েছে বারো মাত্রার সরগম ষোলো মাত্রার চব্বিশ মাত্রার হয় তো সেগুলো দেখানো সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে চেষ্টা করলাম এগুলোই শিখুন যেগুলো দেখালাম সেগুলোই শেখার চেষ্টা করুন আপনারা অনেকটাই জানতে পারবেন অনেকটাই শিখতে পারবেন আর ডিটেলসে শিখতে গেলে অবশ্যই আপনাদের অনলাইন ক্লাস নিতে হবে আমরা অনলাইন ক্লাস করাই নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে বা নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কারণ এভাবে তো পুরোটা ভিডিওর মাধ্যমে দেখাতে গেলে হয়তো এক ঘন্টার উপরে চলে যাবে একটা রাগ শেখাতে গেলে তো দেখা এটা তো সম্ভব নয় তো শেষ করছি আজকে এখানে রাগ ভূপালী রাগ আরও বিভিন্ন রাগগুলো পেয়ে যাবেন আমাদের প্লেলিস্টের মধ্যে আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করলে তো শেষ করলাম আজকে ভূপালী রাগের ক্লাস এখানে বন্দিশ সহকারে দেখালাম তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে ঘন্টাটি প্রেস করে নেবেন যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়ালের আপডেট আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান পরপর করে রাগগুলো আসতে থাকবে
আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ। পেজে লাইক করে রাখবেন, সেখানে আপডেট পেয়ে যাবেন। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। শেষ করলাম এখানে, নমস্কার।